গত 12 এপ্রিল রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় ধলেশ্বর এলাকার তনুশ্রী রায় নামে এক গৃহবধূ। তনুশ্রীর পরিবারের অভিযোগ, তার স্বামী দীপ্তনু রায় সহ শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাইয়ে দেয় তনুশ্রীকে। এই বিষক্রিয়াতে মৃত্যু হয় তার। তনুশ্রীর পরিবারের বক্তব্য ছিল, বিয়ের কিছুদিন পর থেকেই পনির জন্য নির্যাতন চলত তার উপর। জামাতার দাবি মতো সবকিছুই পূরণ করার চেষ্টা করেছে তনুশ্রীর পরিবার। তখন মেয়ের কিছু কিছু ডিমান্ড ছিল, সমস্ত ডিমান্ডই আমি ফুলফিল করছি, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জীবন দিয়ে আমার দেখাই দেওয়া গেল যে যাদের লোভ পারে এই লোভ আর শেষ হয় না, এদের লোভের সীমা পরিসীমা ছিলই না। কিন্তু তাতেও লোভ সামলানো যায়নি দীপ্তনুর। অবশেষে এই পণের জন্য জীবন দিতে হয় তনুশ্রীর। তনুশ্রীর মৃত্যুর পর দীপ্তনুকে গ্রেফতার করা হলেও অধরা থেকে যায় তার শ্বশুর শাশুড়ি। ঘটনার দিন থেকেই আত্মগোপন করেছে তারা। এদিকে তনুশ্রীর শ্বশুর শাশুড়িকে গ্রেফতারের দাবিতে নারী সমিতির নেতৃত্বদের সাথে নিয়ে সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হয় তনুশ্রীর পরিবার। তাদের দাবি, তনুশ্রীর শ্বশুর শাশুড়িকে গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক দীপ্তনু, যাতে করে পণের বলি হতে না হয় আর কোনো গৃহবধূকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।